বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো ইউজি পড়ছ পিজি পড়ছো তোমাদের ইভেন্ট সেমিস্টার নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় খবর তোমাদের পরীক্ষার মোড নিয়ে অ্যাকচুয়ালি ই জনস্বার্থ মামলা দায়ের করা হলো কলকাতা হাইকোর্টে কেন এই মামলা অনলাইন পরীক্ষার জন্য অফলাইন পরীক্ষার জন্য সিলেবাস নিয়ে অ্যাকচুয়ালি বিস্তারিত এই মামলার পর কি হতে পারে সমস্তটাই বিস্তারিত এই মুহূর্তের তথ্য অনুযায়ী তোমাদের সঙ্গে আলোচনা করব কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব কর সাথে যাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা যারা এই ইতিমধ্যে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র করে ইউনি ছাত্র ছাত্রী রয়েছো তোমরা প্রত্যেকে চিন্তিত রয়েছো তোমাদের এক্সামিনেশান নিয়ে এবং এতদিন ধরে আমরা বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রকম ইনফরমেশন পাচ্ছিলাম কিন্তু এই মুহূর্তে তোমাদের হাইকোর্টে মামলা হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ে হ্যাঁ সত্যি এটা ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ে কিন্তু ও সায়ন ব্যানার্জি আইনজীবী তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করেছেন আজকে এ কি নিয়ে মামলা হয়েছে অনলাইন পরীক্ষা না অফলাইন পরীক্ষা এক্ষেত্রে পরীক্ষার মোড নিয়ে মামলার মেন বিষয় কিন্তু এখানে নয় এখানে বিষয়টা বুঝতে হবে এখানে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রত্যেকটি ছাত্রছাত্রীর যেটা আমরা বক্তব্য তুলে ধরছিলাম যে কারণে ছাত্রছাত্রীরা অনলাইনে এক্সামিনেশান চাইছে তাদের সিলেবাস শেষ হয়নি এই সিলেবাস নিয়েই কিন্তু রীতিমতো মামলা করা হয়েছে যে প্রত্যেকটি ছাত্রছাত্রীর সিলেবাস কমপ্লিট করে তারপরেই তাদের পরীক্ষা নিতে হবে এবং পরীক্ষা নিতে হবে হোম সেন্টারে অর্থাৎ তোমরা জানো রাজ্যে এর ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে একাধিক কলেজ রয়েছে চারটি ডিস্ট্রিক্টে তো এক্ষেত্রে প্রত্যেকটা কলেজে যে একই সিলেবাস শেষ হয়েছে সেরকম না কোথাও দেখা গেছে ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়েছে কোথাও সেকেন্ড চ্যাপ্টার কোথাও প্রথম দিক দিয়ে শেষ করেছে কোথাও শেষ দিক দিয়ে শেষ করেছে এক্ষেত্রে সিলেবাস যেটুকু সিলেবাস শেষ হয়েছে সেইটুকু সিলেবাসের ওপর পরীক্ষা নিতে যদি যাই সেক্ষেত্রে কিন্তু একই সিলেবাসের অ্যাকর্ডিং প্রত্যেকের পরীক্ষার প্রশ্ন করা যাবে না তোমরা বুঝতেই পারছো কি বলতে চাইছি এক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি মামলা করা হয়েছে যেটুকু সিলেবাস আছে সেইটুকু সিলেবাসের ওপর যাতে পরীক্ষা নেওয়া হয় হোম সেন্টারে এবং যদি পরীক্ষা আর নিতেই হবে সম্পূর্ণ সিলেবাসের ওপর তাহলে সম্পূর্ণভাবে এ অ্যাকচুয়ালি সিলেবাস কমপ্লিট করে তারপরে পরীক্ষা নিতে হবে মানে দুটো অপশান এখানে রীতিমতো উল্লেখ করেছেন আইনজীবী যেটা সংবাদ মাধ্যম সূত্রে উঠে আসছে এই মুহূর্তে এ যে তোমাদের এক্সামিনেশান সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে তারপরে নিতে হবে অথবা এক ক্যালকাটা ইউনিভার্সিটিকে যেটুকু সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে কাটছাট করে সেইটুকু সিলেবাসের ওপর কমপ্লিট করা হবে এক্ষেত্রে তোমরা প্রত্যেকে যেন অনেকে সিলেবাসই শেষ হয়নি তাহলে কইটুকু সিলেবাসের ওপর পরীক্ষা হবে আর যদি সিলেবাস কমপ্লিট না করতে না পারে সেক্ষেত্রে অনলাইনেই পরীক্ষায় আসতে হবে যদিও অনলাইন অফলাইন নিয়ে সেরকম একটা কিছু হয়নি যেটা এই মুহূর্তে ইনফরমেশন পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি এক্ষেত্রে তোমরা বুঝতেই পারলে ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ে যে মামলা সেই মামলার মেন বিষয় হচ্ছে কিন্তু সিলেবাস কমপ্লিট করে তারপরে পরীক্ষা এবং সিলেবাস কমপ্লিট করে যদি পরীক্ষা না অ্যাকচুয়ালি নেওয়া যায় আর সময় না দেওয়া যায় ছাত্রছাত্রীদের সেক্ষেত্রে অনলাইনই একমাত্র রাস্তা যেটা তোমরা বুঝতেই পারছো যদিও অ্যাকচুয়ালভাবে জনস্বার্থ মামলায় কী প্রপারভাবে উল্লেখ করা আছে সেটা এখনও পর্যন্ত সংবাদ মাধ্যমে পরিষ্কারভাবে উঠে আসেনি এ যেটুকু ইনফরমেশন পেলাম প্রত্যেকটা তোমাদের জানিয়ে দিলাম আর বাদবাকি এই মুহূর্তে কি হয় বা কী হলে তোমাদের ভালো হয় অ্যাকচুয়ালি অন্যান্য ইউনিভার্সিটির মতো ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সাম অনলাইনে হলেই ভালো হয় এই মুহূর্তে এ যেটা আমরা প্রত্যেকে জানি যে সময় দেওয়া যাবে না ইউজিসির গাইডলাইন অনুযায়ী সেই অনুযায়ী তোমাদের এক্সামিনেশন অনলাইনে হলেই ভালো হয় কারণ সিলেবাস এই মুহূর্তে শেষ করা সম্ভব নয় আর বাদ এখন দেখার বিষয় যে আজকে যে মামলা করা হয়েছে কলকাতা হাইকোর্টে এ কলকাতা ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ে সেই নিয়ে অ্যাকচুয়ালি কলকাতা হাইকোর্ট কি রাজ দেয় তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না